নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা যে কোনো পুজো দিতে গেলে মন্দিরে গিয়ে পেড়া সন্দেশ দিয়ে পুজো দিয়ে থাকি। এই পেড়া কিন্তু আমরা খেতেও খুব পছন্দ করি। তো পেড়া সন্দেশ আমরা না কিনে যদি বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গুঁড়ো দুধের পেড়া সন্দেশ। খুবই সহজ, সময়ও খুব বেশি লাগে না, যে কেউ এটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কীভাবে এই প্যাড়া সন্দেশটা তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। আমি 1 কাপ মতো গরুর দুধ নিয়ে নিয়েছি, হালকা গরম আছে, এটা আগে থেকে জাল করে রেখে দিয়েছি। ভালো করে ফুটিয়ে হালকা গরম দুধ এর মধ্যে দিয়েছি। এর মধ্যে গুঁড়ো দুধ আমি দেব 1 কাপ, অল্প অল্প করে মেশাবো। একসাথে বেশি দিলে কিন্তু দলা পাকিয়ে যায়, তাই অল্প অল্প করে মিশিয়ে নিয়ে বাকিটা এইভাবে 2-3 বারে আমি মিশিয়ে নেব। হালকা গরম দুধ হলে কিন্তু দুধটা খুব ভালোভাবে গুলে যাবে, বেশি গরম হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, ভালো গুলতে চায় না। গুঁড়ো দুধটা ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে আমি অন করে দেব গ্যাসের, আর লো টু মিডিয়ামের মধ্যে গ্যাসটাকে রাখতে হবে। এরপরে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে, ক্রমশ নেড়ে যেতে হবে। কারণ যেহেতু আমরা প্রসাদের প্যাড়া তৈরি করছি, খেয়াল রাখতে হবে, খুব সাবধানে করতে হবে যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতেও ভালো হবে না, আর প্রসাদের জিনিস যেহেতু ভালো লাগবে না, তাই অনবরত নাড়তে থাকতে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে না লাগে। আর সাইড থেকে খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে নিচে নামিয়ে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে জাল করতে করতে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে আসবে। তখন আমি এর মধ্যে চিনি দিচ্ছি। আমি 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1 কাপ চিনি নেইনি, একটু কম নিয়েছি, 1.25 কাপ মতো নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা আপনারা ব্যবহার করতে পারেন, কম বা বেশি সেটা আপনাদের পছন্দের মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চিনিটা দেওয়ার পরে কিন্তু এটা চিনি গলে গেলে একটু লিকুইড হয়ে যাবে, বেশি একটু পাতলা টাইপের হয়ে যাবে, তাই আর একটু সময় এটাকে এরকম নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। সাইডে কিন্তু লেগে যায়, সেটা খেয়াল রাখতে হবে, নাড়তে থাকতে হবে, ধীরে ধীরে কিন্তু ঘন হয়ে আসবে, জলীয় ভাবটা কমে আসবে, আর এভাবে নাড়তে থাকতে হবে বেশি করে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে আগের থেকে। এই সময় কিন্তু ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যখন প্রায় ঘনত্বটা হয়ে আসবে, জলীয় ভাবটা কম থাকবে, তখন এখানে আমি একটা জিনিস ব্যবহার করব। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, এতক্ষণ কিন্তু সাদা ছিল পেড়া, কিন্তু আমাদের দেখবেন একটু হালকা গুড়ের মতো কালার আসে। তো এইখানে আমি ব্যবহার করছি ঘি। অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি 2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব। ঘিটা দিলে কিন্তু যেমন সুন্দর একটা সেন্ট আসবে, আর ফ্রাই প্যানে যে লেগে লেগে যাচ্ছিল সেই লেগে যাওয়াটা আর হবে না, বেশ সুন্দরভাবে উঠে আসবে। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা একই থাকবে, লো টু মিডিয়ামের মধ্যে, বা আপনারা লো করে দিতে পারেন একদম। ধীরে ধীরে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে, ততক্ষণ কিন্তু এটাকে এরকম নেড়ে যেতে হবে। দেখুন পুরো ঘন হয়ে এসেছে এখন। এই সময় কিন্তু দেখবেন একদম ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসবে, তখন বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে, আর বেশি এটা নাড়ানোর দরকার হবে না। এরপরে ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এদিকে একটা প্লেটে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য, যাতে ভালোভাবে উঠে আসে সেজন্য আমি ঘিটাকে মাখিয়ে নিলাম। প্লেটের মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ এখন তো খুবই গরম। একটু পাতলা করে মেলে রেখে দিতে হবে,
2-3 মিনিট রাখলেই হবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু তৈরি করা যাবে না। তাই হালকা গরম থাকতে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু এমনিতেই এরকম হয়ে গেছে ঘি দেওয়ার পরে, আমি কিন্তু কোনো কালার এর মধ্যে অ্যাড করিনি। এখন আমি ওপর থেকে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এটা আপনারা রান্না করার সময়ও কিন্তু দিয়ে দিতে পারেন। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নিয়ে হালকা একটু চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন, ডিজাইনটা নিজস্ব মতো করলেই ভালো। আমি এভাবে সহজে দেখিয়ে দিচ্ছি, দেখুন অল্প একটু হাতে নিয়ে এভাবে গোল করে নিলাম প্রথমে। কি সুন্দর গোল হয়ে গেছে! এরপর হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম। দেখবেন পুজোর ওখানে কিন্তু এরকমই পাওয়া যায়, তাই আমি এই ডিজাইনটাই তৈরি করলাম। আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন তৈরি করে নিতে পারেন। আমার পুরো প্যাড়াটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখুন 1 কাপ দুধ দিয়ে এতগুলো প্যাড়া তৈরি করে নিলাম। এরপরে ঠান্ডা হয়ে গেলে রেখে দিতে হবে সুন্দরভাবে। তৈরি হয়ে গেল আমার প্যাড়া সন্দেশ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে আরও অন্যান্য পুজোর রেসিপি আছে, আপনারা দেখতে পারেন। বন্ধু হয়ে সাথে থাকবেন, ভালো।